মায়ারে 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 হে মায়া লাগাইছ ওরে মায়ারে 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 হে মায়া লাগাইছ বড় মায়া লাগাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর সবাইকে শুরুতেই জানিয়ে রাখি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের ব্লগটি চাদ্রাতের আয়োজন থেকেই শুরু করছি কাল দুপুরের অনেকটাই আজকে রাত্রে করে রেখে দিব তো কালকে নাকি খিচুড়ি রান্না করা হবে তাই একটু ভর্তার আয়োজন করা হচ্ছে তো আম্মু আজকে চার পদের ভর্তা বানাবে তো এক পদের সুটকি ভাজা হওয়ার পর এখন আরেকটা ভেজে নিচ্ছে তো এইটা ভাজা হইতে হইতে আরেক পদের সুটকির আয়োজন করে নিচ্ছে ওইটা ভাজা হয়ে গেলে এটা সেদ্ধ করে নেবে আর এই দিকে পায়েস রান্না করার জন্য এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছে এখন দুধটাকে ভালো করে জাল করে নিব তো পায়েসের দুধটা বল কেসে পড়েছে এখন এর মধ্যে তিন চারটা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো চিনিটা ভালো করে মিক্স হয়ে গেছে এখন আমি এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি চালগুলোকে আমি সামান্য ভেঙে নিয়েছি আপাতত পায়েসটাকে একটু নেড়ে চড়ে নিব তো পায়েসটা বল কেসে পড়েছে এখন আস্তে আস্তে জাল করে এটা ঘন করে নেব আর এইদিকে আমার বোন মেহেদি লাগিয়ে বসে আছে তার মেহেদিটা দেখানোর জন্য আর আজকে তো আমি আগে আগেই মেহেদি লাগিয়ে নিয়েছি না হলে তো এদের জন্য আমি সময়ই পাই না মেহেদি লাগাতে তো চলে আসলাম কিছুক্ষণ পর এই তো পায়েসের দুধটা এখনও অনেকটাই পাতলা আছে তো একটু পর পর নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি আর এদিকে কাল সকালে শ্যামাই ভেজানোর জন্য দুধটাকে গরম করে রেখে দিচ্ছি তো পায়েসটা হতে হতে আমি শুটকির ভর্তাগুলো রেডি করে নিচ্ছি তো আজকে অনেক দিন পর পাটায় বেটে ভর্তা তৈরি করা হচ্ছে কারণ আমরা বেশিরভাগ টাইমেই ব্লাইন্ডারে সুটকি ব্লেন্ড করে তারপর চুলায় নিয়ে রান্না করি তো এই তো এখানে সবগুলো ভর্তাই বানানো হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব তারপর কাল যখন দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে তখন নামিয়ে নিব পাটায় ভর্তা বাটার পর এর মধ্যে যে ভাত খাবো না এটা কি কখনো হতে পারে তো এইখানে একটু একটু করে ভর্তা নিয়ে সামান্য পরিমাণ ভাত নিয়ে ভালো করে মেখে সবাই মিলে একসাথে খাবো তো ভর্তাগুলো রেডি করতে করতে এখানে পায়েসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো পায়েসটা নামিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে সামান্য পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখন পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে কাল সকালে বের করে নিব তো আজকের আয়োজন এই পর্যন্তই কারণ অনেক রাত হয়ে গেছে এখন না ঘুমালে সকালে উঠতে খুব দেরি হবে তো চলে আসলাম ঈদের দিন সকালে সবাইকেই আমার পক্ষ থেকে ঈদ মুবারক তো সকাল সকাল শ্যামাই পায়েস নিয়ে চলে আসলাম আর ঈদের দিন সকালে আমাদের বাড়িতে কোনো রুটি পরোটা আমরা কেউই পছন্দ করি না তো ঈদের দিন শ্যামাই পায়েসের সাথে সাথে নুডলস না হলে আমাদের বাড়িতে চলেই না তো নুডলস রান্না করার জন্য এখানে সবজিগুলো সেদ্ধ করা হচ্ছে আর ঈদের দিন সকালে এই তো আমাদের বাড়িতে তিন রকমের মিষ্টির আয়োজন করা হয়েছে শ্যামাই পায়েস আর জর্দা এর চেয়ে বেশি কিছু করা হয়নি তো তো এইদিকে নুডলসও রান্না করা হয়ে গেছে যেটা ছাড়া আমার কাছে ঈদের দিন ঈদের দিন মনেই হয় না কারণ সেই ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে শ্যামাই পায়েসের সাথে সাথে নুডুলসটা সবসময় রান্না করা হতো আর ঈদের দিন সকালে আমিও একদম রেডি হয়ে চলে আসলাম ক্যামেরার কারণে চোখের নিচটা কেমন যেন দেখা যাচ্ছে আর এখন আস্তে আস্তে দুপুরে রান্নার আয়োজনও করা হবে তো প্রথমেই গরুর মাংসের তরকারিটা রান্না করে নিচ্ছি তো প্রথমেই পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি মাছটা লাল হয়ে এসেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিব সব ধরনের মশলাই দেওয়া হয়ে গেল এখন আস্তে আস্তে সবগুলো একসাথে মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব আমার আজকের ভিডিওতে হয়তো একটু শব্দ থাকতে পারে কারণ আমাদের পাশের ফ্ল্যাটের মানুষগুলো একটু চুপ থাকতে পারে না সারাদিনই চিল্লা চিল্লি করে তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব চলে আসলাম কিছুক্ষণ পর তো মাংসের মধ্যে পানি উঠে গেছে আর মাংসটাও আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই দিকে খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল হালকা করে ভেজে নিচ্ছে তারপর খিচুড়ির চাল আর ডালের সাথে মিক্স করে নিয়ে ধুয়ে নিবে তো চাল ধোয়া হয়ে গেছে এখন খিচুড়িটা বসিয়ে নিচ্ছে তো খিচুড়ি রান্না করার জন্য তেলটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে দারুচিনি আর এলাচ দিয়ে দিবে তো মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখন ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে খিচুড়িতে যেই যেই মশলা লাগে সেগুলো দিয়ে দিব তো এক এক করে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা চাল আর ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চাল ডালের সাথে ভালো করে মশলাটা মিক্স করে নিব। আর এইদিকে গরুর মাংসের পানি অনেকটা শুকিয়ে গেছে তো খিচুড়ির চাল ডালটা ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে দিয়ে রান্না করে নেব আর এই দিকে গরুর মাংসের ঝোলটা যেহেতু শুকিয়ে গেছে আর এর থেকে প্রচুর পরিমাণে তেল বের হচ্ছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন একেবারেই পানি দিয়ে ভালো করে মাংসটাকে রান্না করে নিয়ে ঝোলটাকে শুকিয়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকিয়ে নিব। ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর তো গরুর মাংসের ঝোলটা শুকিয়ে গেছে আর মাংসগুলো পারফেক্টলি রান্না করা হয়ে গেছে আর এই দিকে খিচুড়ির পানিটাও শুকিয়ে গেছে এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি আপাতত ঢাকনাটা তুলেই এখন ঝোলটাকে শুকিয়ে নেব এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব তো ঢাকনা দিয়ে দিয়েছি এখন প্রায় দশ মিনিটের মতোই আমি রেখে দেবো তাহলে একদম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি রান্না করা হবে তো এই তো খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আপাতত খিচুড়িটা ঢেকে রেখে দেব যখন খাওয়া দাওয়া করব তখন নামিয়ে নেবো তো এই তো দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে এখন আস্তে আস্তে খিচুড়িটা বেড়ে নিচ্ছি আর এর সাথে আমি সামান্য পরিমাণ আচার নিয়ে নিচ্ছি আচার দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর এইদিকে কালকে রাত্রে তৈরি করে রাখা ভর্তাটা নামিয়ে নিলাম তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্টস অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ